এখন পূর্বস্থলী স্টেশনে আছি। আমরা স্টেশনে চলে এসেছি, বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি। আমরা যাচ্ছি বর্ধমানে, বর্ধমানে আমার দাদার বাড়ি, মানে জেঠুর ছেলের বাড়ি। আর বর্ধমানে গিয়ে কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে আদি এখানে আছে, আদি কী করছে? পাপা কোথায় যাবে? না, কোথায় যাবে, কোথায় যাবে বলে দাও একবার। বলবে না? এখন এই ট্রলিটা টানবে, টানো টানো পাপা, টানো টানো টানো, টানতে পারবে তুমি? রাগ করতে হবে না, টানো, তুমি টানতে পারবে না, টানো। বর্ধমানে দাদার বাড়ি পৌঁছানোর পর সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। নেক্সট ডেতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান শহরের প্রসিদ্ধ এই যে দেবী সর্বমঙ্গলার মন্দির। আমি একদম উপর থেকে মন্দিরের মাথা থেকে নিচে পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর আমরা পুজো দেওয়ার পর এখানে সবাই মিলে কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি। এই যে মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখাই, একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর একটি মন্দির। এরপর তোমাদের বিগ্রহটাও আমি দেখাবো। এরপর মন্দিরের ভিতরের চারিদিকটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো চারিদিকে, আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা হয়তো ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে, এই মন্দিরের ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এবং এই সুন্দর একটি বসার স্থান আছে এরকম। আর সবাই এখানে যারা এসেছিল পুজো দিতে তারা ফটোশ্যুট করছে। এই যে পিছনের মন্দিরটা দেখছো তোমরা, যেটা আমি জুম করে দেখাচ্ছি, এখানটাতেই দেবী সর্বমঙ্গলার মূর্তি প্রতিষ্ঠিত আছে। আর এর চারিদিকে কিন্তু প্রচুর মন্দির আছে, সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর এই মন্দিরের পাশেই একটা সুন্দর বাগান আছে, এখানে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর গাছগুলো লাগানো আছে, খুব ভালো লাগছিল দেখতে আমাদের। আর এই যে এই মন্দিরটা দেখছো, এরকম ছোটো ছোটো মন্দির অনেকগুলো আছে। এবার আমরা এই মন্দিরগুলো দেখতে শুরু করলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এরকম পাশাপাশি অনেক মন্দির আছে এবং এগুলোতেও বিভিন্ন দেবতার বিগ্রহ আছে এবং সেগুলোতে পূজা চলছে। তো এগুলো তোমাদেরকে দেখালাম, দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা দাদার বাড়িতে ফিরে আসি এবং সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। তারপর আমরা সন্ধ্যের সময় সবাই মিলে বর্ধমানের গোলাপবাগে, যে সায়েন্স সিটি অবস্থিত, সেখানে যাই এবং সবাই মিলে খুব মজা করি, খুব আনন্দ করি। সেই ভিডিওটা আমি পার্ট টুতে নিয়ে আসব, কারণ এই ভিডিওতে ওই পার্টগুলো অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তোমরা অবশ্যই পার্ট টুটা দেখো, সেখানে আমরা সায়েন্স সিটিতে কীভাবে আনন্দ করেছি সেগুলো দেখতে পাবে। আর তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরপর রাতের বর্ধমান শহরের কিছুটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর পথে আসার সময় ডিমার্ট শপিং মলটা আমাদের চোখে পড়ে এবং আমরা এখানে কিছু কেনাকাটা করি সবাই মিলে, যার যেমন প্রয়োজন, যে জিনিসগুলো প্রয়োজন ছিল কিছুটা কেনাকাটা করেছি। তারপর আবার দাদার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি এবং টোটোতে করে আমরা ফিরছিলাম। তখন রাতের বর্ধমান শহর খুব সুন্দর লাগছিল, বিশেষ করে বর্ধমান শহরের যে ওভারব্রিজ সেটা কত সুন্দর লাগছিল দেখো। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো।